হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওতে হাফ নেট প্যাডেড ব্লাউজের ফুল কাটিং অ্যান্ড স্টিচিং শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন, নেটের পিস নিয়েছি এবং আস্তা নিয়েছি 80 সেন্টিমিটার। দেখুন, আস্তাটিকে একটি সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। তো ব্যাক পার্টে হুক আই পট্টি করব, সেই জন্য এখান থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে লাইনটিকে সোজা করে নেব। এরপরে নেব ব্লাউজের লম্বার মাপ। তো যতটুকু লম্বার মাপ থাকবে তাতে 1 ইঞ্চ প্লাস করে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল 13 ইঞ্চ নিয়েছি, 12 ইঞ্চ রেডি মাপ রাখবো। এখানে নেব কাঁধের মাপ। তো কাঁধের যতটুকু মাপ থাকবে তার হাফ নিয়ে নেবেন। আমার কাঁধ আছে 14 ইঞ্চ, 14 ইঞ্চের হাফ নিয়েছি 7 ইঞ্চ। আর এখানে নেব আরমোলের মাপ। তো আরমোলের মাপ আপনারা 6.5 ইঞ্চও রাখতে পারেন বা 7 ইঞ্চও রাখতে পারেন। আমি এখানে 7 ইঞ্চ নিয়েছি। এই লাইনটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে নেব। আর এখানে নেব বডির 4 ভাগের 1 ভাগ। বডি আছে 30 ইঞ্চ, 30-এর 4 ভাগের 1 ভাগ হয় 7.5 ইঞ্চ, আর সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। নিচে কোমর আছে 26 ইঞ্চ, 26-এর 4 ভাগের 1 ভাগ, 6.5 ইঞ্চ, 1 ইঞ্চ ডাটের জন্য এক্সট্রা, 2 ইঞ্চ সেলাই মার্জিন। লাইনটিকে সোজা করে মিলিয়ে নেওয়ার পরে দেখুন এই কোণ থেকে নেবে 1 ইঞ্চ, 1 ইঞ্চ নিয়ে এভাবে আরমোলের সেটটি দিয়ে নেব। এরপরে 1/2 ইঞ্চের সেলাই মার্জিনটিকে বাদ দিয়ে এখানে নেক ডিপ নেব 4 ইঞ্চ, আর নিচের দিকে রাখছি 3.5 ইঞ্চ। আপনারা এখানে 4 ইঞ্চও নিতে পারেন। এরপরে এইভাবে বক্স কেটে নিয়ে এখানে বোট নেকের শেপটি ড্র করে নিলাম। আর এই কোণ থেকে 0.75 ইঞ্চ নিচের দিকে নিয়ে এইভাবে কাট ডাউন করে দেব। এরপরে ব্যাক পার্টটিকে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, সামনের পার্টটি কাটার জন্য আস্তারে পার্টটিকে আরেকটু পরিমাণে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এখানে ব্যাক পার্টের যে মার্জিনটি ছিল হুকাই পট্টির জন্য সেই মার্জিনটিকে বাদ দিয়ে ব্যাকপার্টটিকে এখানে বসিয়ে ব্যাকপার্টের মাপ অনুযায়ী দাগ দিয়ে নেব। এরপরে ব্যাকপার্টটিকে উঠিয়ে নেব, আর সামনের পাটে নেক ডিপ রাখবো সেম 4 ইঞ্চ, আর নিচের দিকে নিচ্ছি 3.075 ইঞ্চ। এটা আপনারা 4 ইঞ্চ পর্যন্ত রাখতে পারেন। দেখুন এখানে এইভাবে বোট নেকের সেফটি দিয়ে নেব। আর সামনের পাটে আরমোলের শেপ দেওয়ার জন্য এদিক থেকে নেব 0.75 ইঞ্চ নিয়ে এইভাবে সামনের পাটে আরমোলের শেপটি দিয়ে নেব। আর সাইডে এক্সট্রা মার্জিন নিতে হবে। তো উপরের দিক থেকে নিলাম 1 ইঞ্চ, আর নিচের দিকে নিলাম 2 ইঞ্চ নিয়ে দেখুন এই লাইনটিকে নিচের দাগের সাথে মিলিয়ে দেব, দিয়ে ওপর দিয়ে সামনের পাটটি আগে কেটে নেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এরপরে দেখুন, হাফ নেটের যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি বানানোর জন্য আরমোলের সাইড থেকে 4.5 ইঞ্চও নিতে পারেন বা 5 ইঞ্চও নিতে পারেন। আমি 5 ইঞ্চ নিয়েছি। আর ব্যাক পার্টে যতটুকু বর্ডার রাখতে চান তাতে সেলাই মার্জিন প্লাস করে নিয়ে নেবেন। আর এখানে দেখুন এইভাবে ডিজাইনের সেপটি দিয়ে নিলাম। এটি হচ্ছে ব্যাক পার্ট। এটিকে এবার সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টে সেম মাপ নেব এই সাইড থেকে 5 ইঞ্চ, আর এই সাইড থেকে সামনের গলার ডিপটা আপনার লাস্ট 7 ইঞ্চ পর্যন্ত রাখতে পারবেন। আর কম চাইলে 6 ইঞ্চ, 6.5 ইঞ্চ এভাবে নিয়ে নেবেন। আমি এখানে 7 ইঞ্চ পর্যন্ত নিয়েছি। নিয়ে দেখুন এইভাবে ডিজাইনের সেপটি দিয়ে নিলাম। দেখুন সেম আস্তারের মাপ অনুযায়ী এখানে নেটের পিসটি কেটে নেবে। উপর নিচে মার্জিন এক্সট্রা রাখবেন না, সাইডে মার্জিন থাকলে থাকুক কিন্তু উপর নিচে এক্সট্রা মার্জিন রাখবেন না। সেম মাপ অনুযায়ী এখানে কেটে নেবেন। আমি দেখুন এখানে সেম মাপ অনুযায়ী নেটটিকে কেটে নিয়েছি। এরপরে দেখুন ব্যাক পার্ট থেকে আগে আরমোলের রাউন্ডটিকে মেপে নেবো হাতার মাপ কাটিং করার জন্য। তো মেপে নিয়েছি, আমার 8.5 ইঞ্চ বেরিয়েছে। তো আগে কি করব, এখানে আস্তারের পার্টটিকে কেটে নিলাম, আর উপরের রাউন্ডে আস্তার এবং নেটের পার্ট দুটি একসাথে কেটে নিলাম। দেখুন ব্যাক পার্টের কাটিং কমপ্লিট। এরপরে সামনের পার্টটি সেম, উপরের রাউন্ডে ব্যাক পার্ট এবং নেট দুটো একসাথে কাটিং করে নেব। আর এখানে নিচের দিকে নেটটিকে বাদ দিয়ে আস্তারে চখের দাগ অনুযায়ী কাটিংটি করে নেব। এখানে কাটার সময় একটু অবশ্যই লক্ষ্য দিয়ে কাটবেন, নেটটি কেটে গেলে কিন্তু ব্লাউজের কাপড়টি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। দেখুন সামনের পার্ট এবং ব্যাক পার্ট পুরোপুরি কাটিং কমপ্লিট। এটি হচ্ছে সামনের পার্ট, এখানে চিহ্ন করে রাখলাম। তো বন্ধুরা, সামনের পার্টে আমরা কাপ বসাবো, সেই জন্য এই যে আস্তারের পার্টটি দেখছেন এটিকে আমাদের ডবল করে কাটিং করতে হবে। তো সামনের পার্টের আস্তারের সেম মাপ অনুযায়ী আরেকটি পার্ট কাটিং করে নেবে। এরপরে দেখুন হাতার পার্ট কাটার জন্য নেটের পিসটিকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এখান থেকে দেখুন আমি এই যে বর্ডারটা আছে হাফ বাদ দিয়ে দেবো, তো হাফ নিলাম।
এখান থেকে লম্বার মাপটা ধরলাম। যতটুকু আপনারা হাতা লম্বার মাপটা নিতে চান নিয়ে নেবেন, আর নিচে এবং ওপরে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চ প্লাস করে নেবেন। তো এখানে আমি টোটাল লম্বার মাপটা নিয়েছি 20 ইঞ্চ, আর হাতার মাপ বের করার জন্য ব্যাক পার্ট থেকে আর্মহোলের রাউন্ডটিকে মেপেছিলাম, বেরিয়েছিল 8.5 ইঞ্চ। এই 8.5 ইঞ্চটি এখানে এইভাবে নিয়ে নেব। দেখুন 8.5 ইঞ্চ নিয়ে দাগটিকে লম্বা করে কেটে নিলাম। আর এখানে আমার দিকটা জয়েন্ট সাইড আছে, তো ওপেন দিকটা থেকে এখানে 3.5 ইঞ্চ পর্যন্ত এভাবে মাপ নিয়ে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে দেখুন এদিকে নেব 2 ইঞ্চ, 2 ইঞ্চ নিয়ে এভাবে হাতার সেফটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, উপরে হাতের যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট থেকে নিচে কনুই পর্যন্ত মেপে নেবেন, যতটুকু আসবে এখানে লম্বার মাপটা তারপরে নেবেন। তো আমার আছে 10 ইঞ্চ, আমি এখানে এভাবে 10 ইঞ্চ নেব। 10 ইঞ্চ নিয়ে এখানে দেখুন দাগ দিলাম। এখান থেকে কোনো রাউন্ডের মাপটা আপনারা নিয়ে নেবেন, আমার আছে এখানে 9 ইঞ্চ, 9 ইঞ্চের হাফ নিলাম 4.5 ইঞ্চ, আর এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন নিলাম। আর নিচে হাতের মুহুরি যেটা থাকবে তার হাফ নিয়ে সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দেখুন লাইনটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে হাতার পাটটিকে কেটে নেবেন। এটি হচ্ছে সঠিক নিয়ম, এইভাবে হাতার পাট কাটিং করলে কখনো হাতার কাপড় এক্সট্রা বেরোবে না। আর এখানে বন্ধুরা 1/2 ইঞ্চের সেপ এইভাবে অবশ্যই দিতে হবে, যে কোনো একটি সাইডে সামনের হাতার জন্য। তো আমি সেলাইয়ের সময়টা দেখাবো। আর এখানে দেখুন মিডল পয়েন্টে একটি কাট লাগিয়ে রাখলাম সুবিধা ক্ষেত্রে। তো হাতার পাট কাটা কমপ্লিট, হাতাটিকে সরিয়ে এবার সেলাই চলে যাব। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন উপরে এই রাউন্ডে আড়ে পট্টিও জয়েন্ট করতে পারেন, বা এক্সট্রা কাপড় যদি আপনাদের কাছে থেকে থাকে আমি যেভাবে সেলাইটি দেখাচ্ছি সেইভাবে সেম মাপে দেখুন আমি একটা এক্সট্রা পিস কেটে নিয়েছি। কেটে নিয়ে উপরে দেখুন জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। এবারে দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এইভাবে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এখানে যে পট্টিটি জয়েন্ট করা হয়েছে, যে পার্টটি জয়েন্ট করা হয়েছে সেই পার্টটি উপরের দিকে খুলে নিলাম, আর সাথে ভিতরের মার্জিনটিকে উপরের দিকে রেখে দেখুন এখানে একটি সেলাই দিয়ে নিলাম। দেখুন এই পার্টটি উল্টো দিকে উল্টি দিয়ে দুটি কাপড় একসাথে সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব। দেখুন এখানে আমি সেলাইটি করে নিয়েছি। সেলাইটি করার পরে যা এক্সট্রা কাপড় সাইডে বেরিয়ে আছে সেগুলিকে সমান করে কেটে নেব। এরপরে দেখুন বন্ধুরা, এর উপরে নেটের পিসটা সোজা করে রাখবো। সোজা করে রেখে দেখুন উল্টো পিঠে সুবিধা ক্ষেত্রে আমি উল্টিয়ে নিলাম। নিয়ে দেখুন এখানে পিন আটকে নিচ্ছি। পিন আটকে নিয়ে দেখুন একবার উল্টো পিঠটা চেক করে নেবেন কোথাও নেটের কাপড়টা যেন গুটিয়ে না থাকে। তারপর দেখুন এইভাবে কানা দিয়ে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। কানাটিকে ঘুরিয়ে সেলাই করার পরে এখানে দেখুন 1/2 ইঞ্চের গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে ডবল করে সেলাই দেওয়ার পরে এখানে দেখতে সুন্দর লাগছে, এইভাবে আপনারা অবশ্যই 1/2 ইঞ্চের গ্যাপ রেখে ডবল করে সেলাই দিয়ে নেবেন। এরপরে উপরে গলা রাউন্ডে পট্টি জয়েন্ট করার জন্য দেখুন এইভাবে আড়াআড়ি করে আস্তারের পিস রেখেছি, আর 1.5 ইঞ্চ মাপ নিয়ে এইভাবে ছোট ছোট পিস কাট করে নিচ্ছি। এটাকে আড়ে পট্টি বলা হয়। আড়ে পট্টিটাকে বন্ধুরা এইভাবে আড়াআড়ি জয়েন্ট করতে হয়। দেখুন নিচে একটি আড়ে ভাবে আছে, আর এই কানাটিকে এইভাবে আড়াআড়ি করে রেখে জয়েন্ট সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আড়াআড়ি করে প্রত্যেকটি পিস জয়েন্ট করে নেব। তো আমি এখানে দুটি পিস আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি, আপনারা এইভাবে যতগুলো পিস আপনাদের লাগবে সেভাবে জয়েন্ট করে নেবেন। দেখুন নিচের পট্টিটাকে সেম ভাবে আড়ে করে রেখে উপরের পট্টিটিকে আড়াআড়ি মুখ রেখে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পরে দেখুন সাইডের কাপড়টা ট্যারা বেঁকা আছে, সেদিকে সমান করে একটু কেটে নেব। এরপরে দেখুন ব্যাক পার্টটিকে উপরের দিকে সোজা রেখেছি, রেখে আড়ে পট্টিটিকে ডবল বাজে ভাঁজ দিয়ে এইভাবে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে এখানে রাউন্ড করে সেলাই করে নেব। তো এখানে পট্টি টানাটানি করবেন না, যেমন আছে তেমন রেখেই রাউন্ড করে সেলাই করবেন, নাহলে নেট এবং পট্টি দুটোই বেড়ে যেতে পারে। এরপরে এক্সট্রা পট্টিটিকে কেটে নিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট লাগানোর সময় লক্ষ্য রাখবেন বন্ধুরা, যে মেন সেলাইটি আছে এটি যেন না কেটে যায়, সেলাইয়ের উপর পর্যন্ত এইভাবে আমরা ছোট ছোট করে কাট লাগিয়ে নেব।
আর যদি আপনাদের মার্জিনটি এখানে টেরা বেঁকা হয়ে থাকে তাহলে সমান করে একদম রাউন্ড করে শেপ দিয়ে এখানে কাটিং করে নেবেন। তারপরে দেখুন এই পট্টিটিকে উল্টো পিঠে এইভাবে উল্টিয়ে দিয়ে একদম কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব আগে। এই সেলাইটি করার পরে আস্তারের মার্জিনের যে বর্ডারটি দেখা যাচ্ছে সেই মার্জিনের কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব, মানে হাফ ইঞ্চের গ্যাপ ছেড়ে একটি সেলাই দিয়ে নিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে আড়ে পট্টি জয়েন্ট হয়ে গেছে। এরপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে মাঝ বরাবর কেটে নেব, কারণ ব্যাক পার্টে আমরা হুক আই পট্টির জন্য হাফ ইঞ্চ মার্জিন নিয়েছিলাম। এটি নিয়ে দেখুন হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দিয়ে এইভাবে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে উপরের দিকে 4 ইঞ্চ মার্জিন নেব, আর নিচের দিক থেকে হাফ ইঞ্চ নিয়ে এইভাবে ডাটের পয়েন্টটিকে সেলাই করে নিলাম। দ্বিতীয় পার্টে সেম ভাবে ডাটটিকে সেলাই করে নেব। দেখুন সেলাইটি করার পরে এরপরে আমরা হুক আই পট্টি জয়েন করব। তো আমি এখানে 2 ইঞ্চের সোজা পট্টি কেটে নিয়ে দেখুন পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে উপরের দিকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। এরপরে মার্জিনটিকে আগে ভাঁজ করে নিলাম, তারপরে জয়েন্ট পট্টিকে খুলে নিয়ে জয়েন্ট পট্টির কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পর দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম। কেটে নিয়ে এখানে জয়েন্ট পট্টিটিকে ভিতরের দিকে ভাঁজ করে নিয়ে প্রথমে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তারপরে এই সেলাইটিকে ঘুরিয়ে ওই সাইডের কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এক্সট্রা কাপড়টিকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা এখানে হুক পট্টি জয়েন্ট হয়ে গেছে, খুবই সুন্দরভাবে হুক পট্টিটি জয়েন্ট হয়েছে। এরপরে আই পট্টি জয়েন্ট করার জন্য ব্যাক পার্টটিকে উল্টো করে রাখবো। আই পট্টি সবসময় ব্যাক পার্টে উল্টো দিকে জয়েন্ট করতে হয়। তো সেম ভাবে আপনারা 2 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চের সোজা পট্টি কেটে নেবেন। কেটে নিয়ে দেখুন পট্টিটিকে আবারও ডবল ভাঁজে ভাঁজ রেখে উপরের দিকে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন রাখবো, রেখে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে ব্যাক পার্টটিকে কখনো টানাটানি করবে না, যেমন আছে তেমন হালকা হাতে রেখে পট্টি জয়েন্ট করবেন, না হলে ব্যাক পার্টটি বেড়ে যেতে পারে। এরপর দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে উপরের এক্সট্রা পট্টিটিকে আগে ভাঁজ করে নিলাম, তারপরে জয়েন্ট পট্টিটিকে বাইরের দিকে খুলে নিয়ে জয়েন্ট পট্টির কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে দেখুন পট্টিটিকে কিছুটা পরিমাণ ভাঁজ করে যতটুকু সেলাই মার্জিন আছে ততটুকু ভাঁজ করে নিয়ে এখানে কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা আই পট্টি জয়েন্ট করার সময় একটি কথা অবশ্যই লক্ষ্য রাখবেন, নেটের ব্লাউজের ক্ষেত্রে হুক পট্টি থেকে আই পট্টির যে বর্ডারটা সেটি যেন কম হয়, না হলে হুক পট্টি থেকে আই পট্টির বর্ডারটা বাইরে দেখা গেলে বাজে লাগবে। তো দেখুন আমি এইভাবে আই পট্টি এবং হুক পট্টি জয়েন্ট করে নিয়েছি। এরপরে সুবিধা ক্ষেত্রে এখানে পিন আটকে নেব। তো বন্ধুরা নিচে কোমর পট্টিটি আমি পরে জয়েন্ট করে দেখাবো, এরপরে আগে আমরা সামনের পাটটা রেডি করে নেব। তো সামনের পাট রেডি করার জন্য দেখুন বন্ধুরা আমি বলেছিলাম যেমন সামনের পাটের আস্তানের মাপ অনুযায়ী আরেকটি পিস আমাদেরকে কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়েছি দেখুন এটি কাপের সাথে জয়েন্ট করার জন্য। তো দেখুন বন্ধুরা দ্বিতীয় পিসটিকেও এর উপরে সমান করে রাখবো, রেখে আগে বেস পয়েন্টের মাপটি বের করে নেব। তো কাঁধ থেকে নিচের দিকে নেব 9.5 ইঞ্চ, আর এই সাইডে নেব 3.5 ইঞ্চ। তো যেই পয়েন্টটা বেরোলো এটাই হচ্ছে বেস পয়েন্ট। আর নিচের দিকে দেখুন লম্বার মাপটা 4 ইঞ্চ আছে, তো এই লাইন থেকে এই লাইনটা সোজা করে কেটে নেব। নিয়ে দেখুন দুই সাইড থেকে 1 ইঞ্চ 1 ইঞ্চ নিয়ে এখানে 2 ইঞ্চের ডাট দিয়ে নিলাম। দেখুন উপরের পাটটিকে তুলে নিয়ে সেম এখানে নিচের পাটটিতেও ডাটের পয়েন্টটি দিয়ে নেব। এখানে সেম ভাবে দুই সাইড থেকে 1 ইঞ্চ 1 ইঞ্চ করে নিয়ে ডাট দুটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নিয়েছি। এখানে একটি সাইডের ডাটের পয়েন্ট ড্র করা হয়েছে, তো দ্বিতীয় সাইডে ড্র করার জন্য দেখুন পয়েন্টটিকে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে এভাবে উল্টো করে ভাঁজ করে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে দ্বিতীয় সাইডে চোখের দাগটি ফুটে উঠবে, এই দাগ অনুযায়ী চোখের দাগটি ডিপ করে নেব। দ্বিতীয় পাটটিতেও সেম ভাবে বন্ধুরা ডাটের পয়েন্টটি দিয়ে নেবেন, আমি একটি পাটে দেখালাম। তো যে পাটটি কাপের সাথে জয়েন্ট করার জন্য কেটেছিলাম সে পাটটি এখানে রেখেছি, আর কাপটিকে দেখুন এইভাবে ভাঁজ করে আগে মিডিল পয়েন্টে দু পিঠেই
दाग दिए नेब। देखुन ए कपटी को ये डबल कर भाज कर नहीं मिडिल पॉइंटे चखर दाग दिए निल तो कपर मिडिल पॉइंट बेर कर निल बेर कर नहीं देखुन टक्सर पॉइंटे आगे सेलाई कर नेब। द्वितीय टक्सर पॉइंट सेम भाव सेलाई कर नेब। और कप जॉइंट करार जन्य बंधुरा ये पार्टी के ऊपर दिखे उल्टो रखबो और ये हे बेस पॉइंट पॉइंटे कप जॉइंट हो। देखो एखे आस्तार मिडिल पॉइंट और कपर मिडिल पॉइंट मिलिए सेलाई करब। देखो कपटी ऊपर दिखे किन्तु सोजाई आछे और कपर खोल दिकटा नीचे दिखे रेखे रेखे देखो कपटी जस्ट ये एक चापब चेपे नहीं आस्तार पॉइंट और कपर मिडिल पॉइंट दुटो के मिलिए एखे एक टाना सेलाई दिए जॉइंट कर। तो बंधुरा कपटी क्यों एखे रेखे जॉइंट कर एक भलो कर लक्ष्य करबें कप क्योंकि एखे उल्टो करी जेमन ऊपर दिक्ट ऊपरे रेखे जस्ट कपटा के हाथ दिए एक चाप दिए यह कपटी जॉइंट कर। एखे दो मार्जिन क्योंकि एके अपर दिखे मुख कर रेखे देख एरपर बंधुरा ब्लाउजर साथे जे आस्तारे पार्टी काटिंग करा हुआ टक्सर पॉइंटटा किन्तु आमि एखोनो सेलाई करिनि एटिके नीचेर दिके राखबो। नीचेर दिके रेखे द्वितीय पार्टीके एर उपर एइभाबे राखबो माने उल्टो करे राखबो। उल्टो करे रेखे देखुन ओपरेर डिजाइनेर कानाटिके समान करे एखाने पिन आटके नेब। आटके निये एखाने ओपरेर कानाटा एकटि जॉइंट सेलाई दिए नेब। एकटु भालो करे लक्ष्य करबेन किभाबे आमि सेलाइटी करछि हाफ इंचर मार्जिन नहीं जॉइंट सेलाई कर एखे कोणे दिखे इसे सेलाई थामिए आर पार्टी के घूरिए नहीं साइडर पार्टी सेलाई करबें तो नीचे हाटर जो सेफ्टी आई सेफ्टी भलो आसपे सेलाई कर देखो छोटे छोटे काट लागिए नब एक कोणटाते भलोक काट लागिए नबें सेलाइर एकदम काछे पर्यन्त। एरपर देखो कपर रास्ता टीके खुले नेब। खुले नहीं मार्जिने दुटी साइड ए भावे हल्का करे टान दिए देखो हाथ दिए चेपे चेपे नेब ताहले सेपटा चले आसबे। तो कपेर आस्तारेर पार्टीके ऊपरेर दिके राखबो रेखे नीचेर आस्तारेर पार्टेर ऊपरे समान करे नेटटा राखबो नेटेर ऊपरेर दिकटा सोजा राखबो। रेखे देखो सुविधा क्षेत्रे उल्टो पिठेर दिके उल्टिये निलाम निये एखाने डाटेर पয়েন্টটা উল্টো পিঠে চলে গেছে। তো দেখুন এই পিঠে হালকা হালকা দেখা যাচ্ছে সেই দাগ অনুযায়ী এখানে দাগটি ডিপ করে নিলাম। এরপরে বন্ধুরা দুটি কাপড়ের কানা সমান করে নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব আগে। তো দেখুন জয়েন্ট সেলাইটি করার পরে ডাটের মাঝ বরাবর আগে একটি সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নিলে কি হয় দুটি কাপড় সরে যায় না। দ্বিতীয় ডাটের পয়েন্টের মাঝেও একটি আগে সেলাই দিয়ে নেব। তারপরে এই কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ করে ডাটের পয়েন্টটি ডবল করে সেলাই করে নেব। তো বন্ধুরা এখানে ডাটের পয়েন্টে অবশ্যই ডবল করে সেলাইটি দেবেন। দেখুন বন্ধুরা দ্বিতীয় ডাটের পয়েন্টটিকেও সেভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেওয়ার পরে একবার অবশ্যই উল্টো করে সেলাইটি দেখে নেবেন কোন জায়গায় কাপড় গুটিয়ে আছে কিনা। এরপর দেখুন উপরে গলার রাউন্ডে নেটটিকে সরিয়ে দুটি আস্তারের কানা যে জয়েন্টটি ছিল এই জয়েন্টের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এরপর দেখুন নেটটিকে উপরের দিকে রেখে নেব। এখানে এখানে হালকা হাতে কাপড়টিকে সমান করে নিয়ে পিন আটকে নেব। তো যেহেতু কাটিং এর সময় আস্তারের সাথে নেট একদম সমান মাপের কাটা হয়েছিল সেই জন্য সাইডেও সমান করে রেখে দেখুন এখানে উপর দিয়ে জয়েন্ট সেলাইটি করে নিচ্ছি। এবারে দেখুন নিচের দিকে দুটি কাপড় একসাথে সেট করে নিয়ে এখানে একটি জয়েন্ট সেলাই করে নেব আর সাইডের কানাটিকে ঘুরিয়েও সেলাই দিয়ে নেব। যেমন হবে ব্যাক পাটে হাফ ইঞ্চ গ্যাপ রেখে
एक सेलाई दिए सेम भाव एखे सामने पार्टे हाफ इंच गैप रेखे एक सेलाई दिए निलाम। तो देखो कपटा खूब सुंदर भाव जयंट हो जाए कोमर पट्टी जयंट करब और ऊपर गलार राउंडे जो बैक पार्टे पट्टी जयंट कर देखिए सेम भाव एखे पट्टी जयंट कर देखो बंधुरा गलार राउंडे पट्टी जयंट कर एक ही रकम भाव कोमर पट्टी जयंट कर देखो कोमर पट्टी सेम भाव डबल भाजे भाज कर नहीं एखे जयंट कर नियम एक ही। तो बंधुरा कोमरे आड़े पट्टी जयंट करी जदि आपनारा चान सोजा पट्टी केटे कोमरे जयंट करते और एखे सामने पार्टे जो कोमर पट्टी जयंट कर देखिए सेम भाव बैक पार्टे कोमर पट्टी जयंट कर। तो बंधुरा देखो बैक पार्टे कोमर पट्टी जयंट कर नहीं बैक पार्टी ऊपर दिखे सोजा रख लाम सामने पार्टी एर पर उल्टो कर रेखे दूटी पार्टर कांध जयंट कर। एरपर देखो बंधुरा हाथा जयंट करार्जन ब्लाउज टीके ऊपर दिखे सोजा रेखे ये खुले निल हाथार पाटे नीचे बॉर्डर टी जयंट कर नहीं हाथा सामने सेफ्टी काटिंग समय देखिए काटिंग कर देखा नहीं। तो देखो ये हे हाथा सामने दिखे शेप जिकट सामने दिखे आसें से सामने दिखे शेप। तो यह एखे हाफ इंचे शेप दिए निल दिए देखो हाथार पाटा सोजा छो एर उल्टो कर रखबो ये उल्टो कर रेखे हाथार पाटर मिडिल पॉइंट और ब्लाउजर कांधर मिडिल पॉइंट दुटो के मिलिए देखो ये हाथाटी जयंट करते थकब आगे सैड टी जयंट करपर हाथार पाटी के घूरिए नहीं वही सैड टी जयंट कर। हाथार पाटी के घूरिए नहीं सैड टी जयंट कर हाथार पाट जयंट हो जाए। बंधुरा जदि अपन का भिडियो खूब स्पीड मन है अपन का स्पीड कमानो बाड़ानों अपशन आटी कमिए बाड़िए देखे नीते पर हाथार पाटी जयंट करारे जटुकु एक्सट्रा मार्जिन थको टेरा बैका से समान कर देखो हमें हाथार पाटर मार्जिन समान कर नहीं भर जो मार्जिन आटी ब्लाउजर बडिर दिखे रेखे इखने हाफ इंच मार्जिन रेखे एक काना दिए सेलाई कर। तो बंधुरा एखे एक भलो कर लक्ष्य कर हाथार मार्जिन की भेतर दिखे रेखे सेलाई कर ले देखो हाथार मार्जिन की खूब सुंदर एक फिनिशिंग लुक आसपर द्वितीय हाथार पार्टी जयंट करब। तो द्वितीय हाथार पार्टी जयंट कर जयंट करारे सामने पार्ट और बैक पार्टर मिडिल पॉइंट एखे मिलिए नहीं पिन आटके निपर देखो ये हम मिडिल पॉइंट मिडिल पॉइंट के सैडे दूटी पार्ट एकसाथे मिलिए नहीं कानाटी जयंट कर। तो यह मिडिल पॉइंट दूटी मिलिए साइड जयंट कर ले कखनो ब्लाउज टेरा बैका बा भूल जयंट है ना। तो बंधुरा साइड जो जयंट सेलाई देखाची अपन के द्वितीय साइड सेलाई सेम भाव करेंगे एक सेलाई अपन के देखल। तो देखो ये सेलाई करारे साइड जहाँ एक्सट्रा मार्जिन बेरोबे से काना दिए एकदम समान केटे नेब केटे नहीं ब्लाउज टीके एरपर उल्टो कर नेब। तो देखो द्वितीय साइड जयंट सेलाई कर नहीं ब्लाउज टीके उल्टो कर निल उल्टो कर नहीं काना दिए और एक सेलाई दिए नेब ताहले एखाने साइड घूम सेलाई रेडी मार्जिन को देखा जाबे ना। द्वितीय साइड सेलाई कर नहीं बॉडी फिटिंग्स माप टी भाव दीते हैं देखे नी एखे माज बराबर मैं मिडिल बराबर थे सैडे बॉडी चार भाग एक भाग नेब बॉडी छिल 30 इंच 30 चार भाग एक भाग आसे 7.5 इंच कोमर छिल 26 इंच 26 चार भाग एक भाग आसे 6.5 इंच। तो ये सैडे नहीं निलाम 6.5 इंच मैं 6.5 इंच दाग टी ओपर दागर साथ मिलिए नेब और काटिंग समय जो हाथार मापटी बेर कर देखिए सेम भाव एखे मापटी नीले हाथा लुजिंग थकबे ना। तो सेम भाव देखो कांध के सैडे 10 इंच निल एखे कोनोर मुहुरी छिल 9 इंच तो 9 इंच हाफ निल 4.5 इंच एवं हाथा राउंडर मुहुरीर माप छिल 6 इंच तो 6 इंच हाफ नहीं 3 इंच देखो लाइन टी सोजा कर निल सैडे सेम मापटी नहीं नेब बडिर चार भाग एक भाग 7.5 इंच कोमर चार भाग एक भाग 6.5 इंच एखे कोनोर माप नेब 10 इंच और कोनोर मुहुरी निलाम 4.5 इंच और एखे हाथार मुहुरी निलाम 3 इंच 3 इंच नहीं चोखे दागटी मिलिए नेब मिलिए नहीं चोखे दाग अनुजाई
बॉडी फिटिंग से सेलाई करे नेब। आपनारा साइडे दुटी तिनटी करे सेलाई दिते पारेन, आमि एकटी सेलाई दिए देखिये दिलाम। तो बंधुरा एखाने ब्लाउजटी पुरोपुरी कमप्लीट। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যে বন্ধু এখন আমার পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ।